সম্পৃক্ত হয়েছিলেন সেই সময়তে অনুধাবন করো, যাতে ভারতীয় সংস্কৃতির 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 সম্পূর্ণ ভারতবর্ষ একটা সবল স্থিতি ধারণ করে যাব। এই লাস্ট তিনশ বছরের যে আক্রমণ সংস্কৃতির যে আক্রমণ সেই আক্রমণ দেখিলে আপনার আশ্চর্য আরম্ভ করেছিলেন ব্রিটিশের যুগ। আমার ল ছিল চাব, নতুন প্রজন্মর দেশ প্রকাশ চাব, সম্পূর্ণ পশ্চিমীয় সংস্কৃতির সাজ পোশাক, সম্পূর্ণ পশ্চিমীয় সংস্কৃতির আচার বিচার, এইটাই কি বোঝে আমার একটা নতুন নবপ্রজন্ম ভারতীয় সংস্কৃতি অস্থিরতা লাই লাই লাগে আপনার লই রয়েছে। আর এই তো আমি বন্ধ করব লাগে, বন্ধ করব লাগে যে শিক্ষাটি হচ্ছে মূল অস্ত্র। যদি এডুকেশন পলিসি যদি আমি যদি ভালকে যদি ভারতীয় সনাতীয় সংস্কৃতি সেই নীলা চৰাইটো আমার বিভিন্ন আরাধ্য দেবতার সম্মুখত এনেকাকে সোমাই আছে, আমি আরামত পূজা করব পড়ো, প্রতিমার আখারতেই হোক বা কোনো নামঘরের আখারতেই হোক বা কোনো ধর্মক্ষেত্রতে হোক, গোটে সেই নীলা চৰাইটো গোটে জীবনের রহস্য তাতেই আরোপিত করা আছে। তেমনি আমার যখন হাজার হাজার বছর আগের যে ঋষি বণিকি আছে তেখেতসকলে ভারতীয় সনাতনী সংস্কৃতির জড়িয়ে জীবনের সেই অপার যে রহস্য, এই রহস্য আমার ভিডিও কইলে আগে স্যার বলে কই দিব দেবজমান আলার সঙ্গে কথা বলবো ওনার স্কুলের বিষয়ে। আজ আমি আসছি, একটু যদি বলেন আপনি। নমস্কার, ব্যাপার হচ্ছে কি আজকে আমাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আজকে বিজয়া দশমীর আমাদের আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। সেই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের জেলা উপায়ুক্ত কর্ণেশ্বর বেগু এবং আমাদের আরোগ্য উপায়ুক্ত পদ্মনাভ বড়ুয়া, যাই হোক আরও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজয়া দশমীতে সবাইকে একে অপরকে আহ্বান জানানোর জন্য। তো তার বিপরীতে হচ্ছে কি আমাদের যে শিক্ষা, বর্তমান যে শিক্ষা জগৎ, সেই শিক্ষা অনুষ্ঠানে নিহানন্দ দে মহাশয় আরও কিছু শিক্ষা কারিগরি আছেন, ওরাও বলবেন এখানে। তো মানে বর্তমান 2021-22 শিক্ষাবর্ষ শিক্ষানীতিটাকে কীভাবে পরিবর্তিত করে বর্তমান যুগে কীভাবে এগিয়ে যাওয়া যায়। তো আজকে মানে সরস্বতী বিদ্যানিকেতনের পক্ষ থেকে আজকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় একটা এটা কি আপনার এই প্যান্ডেলের নাকি? হ্যাঁ, আজকে আমাদের যে দুর্গোৎসব হলো তার দিত আমাদের সরস্বতী বিদ্যানিকেতনের পক্ষ থেকে প্রত্যেকটা প্যান্ডেল এবং মূর্তি নিয়ে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন হবে এই বলে আমার ধন্যবাদ আপনাকে। কিছু কথা বলবো 25 বছর উপলক্ষে সরস্বতী বিদ্যানের কিছু কথা বলেন যদি আপনি ভালো হয়। রজত জয়ন্তী বর্ষ যেটা আমাদের চলছে, অনেক ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে, অনেকটা হয়ে গেছে। তো আজকে আমরা এই ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যে অনুষ্ঠান আয়োজন করেছি সেটা হচ্ছে বিজয়া সম্মেলন। তো বিজয়া দশমীর পর রজত জয়ন্তী বর্ষের যে অনুষ্ঠান সূচি আছে তারই একটা অংশ হিসাবে বিজয়া সম্মেলন আয়োজন করা হয়েছে, যাতে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে আজকে একে অন্যের সঙ্গে মেলামেশা করতে পারে এবং স্কুলের এই শুভ অনুষ্ঠান শুভ দিনে তারাও যাতে আমাদের সঙ্গে আসতে পারে এই জন্যই এই আয়োজন করা হয়েছে। যেহেতু কোভিড প্রোটোকল চলছে সেই জন্য সেই প্রোটোকল মেনেই আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি। আর কি অনেক প্রোগ্রাম আছে নাকি নেক্সট মাসে? এরপরে আমাদের এই অনুষ্ঠানের পরবর্তীতে আছে দীপাবলি উৎসব, দীপাবলি উৎসবের আগে আছে সেমিনার, এই 30-31 তারিখ হবে আমাদের বিদ্যালয়ের সেমিনার, এনইপি উপরে এই সেমিনার আয়োজন করা হয়েছে। এরপরে দীপাবলি উৎসব আছে, দীপাবলি উৎসবের পর এই মাসের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এরপরে আসছে আমাদের বিদ্যালয়ের বিদ্যার্থীদের সম্বর্ধনা, বিদ্যার্থী সম্মেলন, এরকম আরও অনেক অনুষ্ঠান আছে যেটার তালিকা আজকে আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। তো এটাতে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে কথা বলে। আমি সরস্বতী বিদ্যানিকেতনের আরেকজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, যুগল কিশোর দত্তকে একটু বলছি। আপনি যদি আপনার স্কুল সম্বন্ধে কিছু বলেন 25 বছর উপলক্ষে। নমস্কার,
শান্তি বিদ্যানিকেতনের 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আজ যে উৎসব হচ্ছে এটা হলো বিজয়া সম্মেলন। এরকম বিভিন্ন ধরনের উৎসব তো বর্ষব্যাপী আয়োজিত হবে, তো তার মধ্যে আজকে যে উৎসবটা হবে সেটা বিজয়া সম্মেলনের সাথে বিভিন্ন মণ্ডপের এবং তাছাড়া প্রতিমা আর অন্যান্য যেগুলো আছে সেগুলোর প্রতিযোগিতামূলক যেগুলো সেগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত হবে। আর কি আপনার স্কুলের ছাত্রছাত্রীদের কিছু আছে? ছাত্রদের বিদ্যার্থীও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান আজকে যে পূর্ণ হবে, আজকে যে 25 বছরে যে আপনি যোগদান করছেন আপনার কেমন লাগছে আজকের দিনটা? তো আজকের দিনটা খুবই আনন্দের দিন, এরকম বিভিন্ন যে উৎসব হবে সবগুলোই আনন্দপূর্ণ উৎসব। তো আপনারা পরবর্তীতে আরও বিভিন্ন অনুষ্ঠান এরকমভাবে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। সৌরতি বিজ্ঞানের এক স্টুডেন্ট পেয়ে গেলাম, সুস্মিতা আর সঞ্চিত আগে না, ঠিক আছে সুস্মিতা সঞ্চিত, আজকের দিনটা কেমন লাগছে? আজকে তো বিজয় দশমীর যে প্রোগ্রাম ছিল বিজয় এটাতে তোমরা কেমন লাগছে তুমি একটু বলতে পারবে? অনেকদিন পরে দেখেছো না সবাইকে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বলো তো। আমরা তো প্রাক্তন বিদ্যার্থী, মানে আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের অনেক ভালো লাগলো, আজকে দিনটা অনেক ভালো, বিজয়া দশমী পরে এসেছি, সবার সাথে দেখা হয়েছে। আর স্কুলে তো অনেক প্রোগ্রাম আছে না, তাতে তো যোগদান করবে না? আর কি আজকে অনেক জনকে পেয়ে গেলে, বন্ধু বান্ধব সবকে পেয়ে গেলে, সঙ্গে শারদীয় প্রোগ্রামে পেয়ে আরো আনন্দ হয়ে গেলো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সুস্মিতা আর সঞ্চিতাকে পেয়ে খুব ভালো লাগলো, ঠিক আছে তোমরা আগামীতে আরো বড় হও আর অনেক কাজ করো, ঠিক আছে। এখন আমি সৌরতি বিদ্যানিকেতনের সুনামকে পেয়ে গেলাম, অনুশ্রীকে। অনুশ্রী কিছু বলবে আজকের দিনটা তোমার কেমন যাচ্ছে? সৌরতি স্কুলে 25 বছর হয়েছে, আমার অনেক ভালো লাগছে, আমার সরস্বতী বিদ্যানিকেতনের 25 বছর পূর্ণ হয়েছে, অঙ্কুর থেকে এই বিদ্যালয়ে পড়ে আসছি, আমি অনেক খুশি যে এবার 25 বছরে আমি অংশগ্রহণ করতে পেরেছি। নমস্কার, ঠিক আছে। সৌরতি বিদ্যানিকেতনে আরেকটি শুনুকে পেলাম, ঋদ্ধিকে। ঋদ্ধি কিছু বলবে আজকে যে 25 বছরে চলছে আমাদের উৎসব চলছে, এগুলোতে কিছু বলবে? বলো। আমার খুবই আনন্দ লাগছে, আমি খুবই গর্ব অনুভব করি, আমি স্কুলের ছাত্রী, আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি বলে আমি খুবই গর্ব অনুভব করছি। এখন সৌরতি বিদ্যানিকেতনে আরেকজন দিদিমুখে পেয়ে গেলাম, বাণী চক্রবর্তী দিদিমুখে পেয়ে গেলাম, ওনার মতামত কিছু জানতে চাই। 25 বছর সৌরতি বিদ্যানিকেতনে চলছে, তার জন্য ওনার কাছে কিছু জানতে চাই, বলুন আপনি কিছু বলতে পারেন। নমস্কার হোসেন বাবাকে, আজকে বিজয়া সম্মেলন অনুষ্ঠান চলছে সরস্বতী বিদ্যানিকেতনের। সরস্বতী বিদ্যানিকেতন এবছর রজত জয়ন্তী বর্ষে পা দিয়েছে, তাই বিভিন্ন কার্যক্রম চলছেই চলছে, তো সেটারই একটা অঙ্গ হিসেবে আজকে আমাদের বিদ্যানিকেতনে বিজয়া সম্মেলন আমাদের জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অনেক অনেক শুভবক্তা এসেছেন, ওনারা ওনাদের মূল্যবান বক্তৃতা দিচ্ছেন। তারপরে আছে আমাদের পুরস্কারটা দেওয়ার জন্য
আমি মাননীয় সংঘ চালক কর্মকুঞ্জ বিভাগ শ্রীযুক্ত বিশ্ববন্ধু চক্রবর্তী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। পুরস্কারকে তুলে দেওয়ার জন্য মাননীয় আরক্ষী অধীক্ষক করিমগঞ্জ শ্রীযুক্ত পদ্মনাভ বড়ুয়া মহাশয়কে বিনম্র অনুরোধ জানাচ্ছি। প্রথম পুরস্কার করিমগঞ্জ বাজার সর্বজনীন পূজা কমিটি মদন মহ। করিমগঞ্জ জেলার মাননীয় আরক্ষী অধীক্ষক শ্রীযুক্ত পদ্মনাভ বড়ুয়া মহাশয়। এবারে প্রসঙ্গত বলে রাখি, এই দুর্গাপূজার এবার 50তম বর্ষপূর্তি হল। সার্বিক ক্ষেত্রে শ্রেষ্ঠ পুরস্কার দর্শকদের কাছে অনুরোধই করছি। ধন্যবাদ।